গ্রামে এসে আসে একদম মাটিতে নেমে গিয়েছে খেলা করার জন্য। আসলে বাচ্চারা মানুষ দেখলে এত বেশি খুশি হয়, আর সে তো তার দাদার সাথে এত বেশি ভাব, আমাদেরকে তার এখন লাগেই না। যাই হোক, আজকের ব্লগটা থাকবে আমরা আমার আব্বা আসার পরের দিন কি কি করলাম, একদম ছোট একটা ব্লগ সবার জন্য দিলাম। আরও অনেক ব্লগ দিব, আরও 4-5টা ব্লগ ইনশাল্লাহ এই উইকেই দিব তোমাদেরকে। তো চলো দেখে আসি আজকে সারাদিন কি করি। আসসালামু আলাইকুম সবাইকে। সকালে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি প্রায় 10টার মতো বেজে গিয়েছে। আব্বা আর মা ডাকাডাকি করছে যে ওঠ এখন নাস্তাটা করে নে। নাস্তা করেই আসে খাইয়ে আবার ঘুমা। ঘুম কি আর আসে, যাই হোক ঘুম থেকে উঠে মেয়ে দেখি এখানে, সে তো আমার আগে উঠেছে খেলা করছে। আর ও এত সকালে আসলে ওঠে না, ইয়াসে একদম 11টা 12টায় উঠে উঠে খাওয়া দাওয়া করে আবার 1-2টার দিকে ঘুমায়। তারপর আমি আসার জন্য খাবার বানাতে গিয়েছি, যে দেখি এখানে আমার ছোট্ট ছোট্ট কিছু ননদ এসেছে, ওরা খেলা করছে, আর ইয়াসে এখান থেকে ওদের খেলা দেখতেছে। আর সবার জন্য কিন্তু অনেক অনেক ব্লগ আসবে খুব দ্রুত। ইয়াসা গ্রামে এসে এত বেশি হ্যাপি হয়ে গিয়েছে যা বলার মতো না, কারণ ওর দাদা আছে, সবাই আছে, আর এই যে ওর ফুপ্পি, ওর ছোট ছোট অনেকগুলো ফুপ্পি। আর আমি ব্লগ অনেকগুলো ব্লগ করছি, কিন্তু আমি আস্তে ধীরে দিব, সবাই ইনশাল্লাহ আমি ওয়েট করবা। আমি জানি আমার ব্লগের আসলে সব কিছু ম্যানেজ করে ব্লগ দেওয়া অনেক বেশি কষ্ট। আচ্ছা যাই হোক, সকালে আমাদের বাসায় ওদিন ভাত রান্না হয়েছিল, কারণ যেহেতু আমার শ্বশুর এসেছে অনেক মানুষ আব্বাকে দেখতে আসছে, আমাদের আত্মীয় স্বজন এই জন্য। তারপর আমার জন্য এখানে বাজার থেকে, যেহেতু আমি সকালে ভাত খাই না, রুটি আনানো হয়েছে। আর ওইখানে ওই যে আমার ননদের বিবি আর আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে, কী যেন করতেছিল। যাই হোক, এখানে আমি আসা খাবারটা আগে বানিয়ে নিব, ওর জন্য অর্ধেক কলা আর স্যালোরেক্স হচ্ছে এখন আমি বানাবো। ও হচ্ছে সকালে এই খাবারটাই খায়, সাবু, গরুর দুধ, স্যালোরেক্স, কলা আর হচ্ছে খেজুর। মাঝে মধ্যে গরুর দুধ না থাকলে দেই না, কিন্তু খেজুর, সাবু আর স্যালোরেক্স আর হচ্ছে কলা, এটা মাস্ট আমি দেই। অনেকেই আসার খাবারের রুটিন জানতে চায়, দ্যাটস হোয়াই এটা আমি বলে দিলাম। এই তো আমার মাটা আস্তে ধীরে খেয়ে নিচ্ছে, ও ইদানিং খাওয়ার জন্য অনেক বায়না করে জ্বরের পর থেকে। সবাই জানো ইয়াসার অনেক বেশি জ্বর এসেছিলো, তো জ্বরের পর থেকে অনেক বায়না ধরে খাবারের জন্য। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু তার রিজিকে রেখেছে সে ততটুকুই খাবে। তারপর আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করে এখানে একটু রিল্যাক্স করছিলাম, আর আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছে, আব্বা নামাজে না কোথায় যেন গিয়েছিল। যাই হোক, তখন প্রায় 12টার মতো বেজে গিয়েছে, আব্বা মনে হয় বাজারে গিয়েছিল, নামাজে না, সরি। তারপর আমরা এখানে রিল্যাক্স করছিলাম, আর আমার শ্বশুর আব্বার একটা জিনিস আমার অনেক ভালো লাগে, আব্বা এত বেশি ভালোবাসি, তো আব্বা এসেছে এখন আমি আম কেটে দিয়েছি। আব্বা, আমি, আশা, আপনাদের ভাই, আমরা সবাই আম খাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের খাবার রুম, যেখানে আমরা হচ্ছে জাস্ট খাবার দাবার খাই, আর আমাদের হচ্ছে সিলিন্ডার রাখা আছে, এখানে একটা গ্যাসের চুলা আছে যেটাতে আমি আসলে রান্নাবাড়া করি, আর মা মাঝে মধ্যে দুধটুধ জাল দেয়, এতটুকুই। আর এই রুমে আমরা খাওয়া দাওয়া করি। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আপনাদের ছোট্ট পাখিটা খেলা করছে, দেখেন সে কতটা হ্যাপি, মাশাআল্লাহ, কারো যেন নজর না লাগে। আর আমার মেয়েটার যেন শরীরটা সবসময় ভালো থাকে, সবাই এটা দোয়া করবেন। ও অনেক বেশি শুকিয়ে গিয়েছে জ্বরের পর থেকে, কারণ জ্বর 2 এসেছে, একদম 2 জ্বর 4 করেছিল, 4 জ্বরে সে একদমই শেষ। তারপরে তো এখানে ইরফান হচ্ছে যাচ্ছে, মা ডাকতেছিলো কী জন্য জানি, আর ওর দাদা খুবই আপসেট, সে কেন হাঁটে না। আসলে সব বাচ্চা একরকম না, এক এক বাচ্চা এক এক রকম, এই জন্য একটু দেরি করে হয়তো বা হাঁটবে। আর এই তো ইয়াসে এখানে অনেক কান্না করতেছে, তাকে গোসল করানো হইতেছে তাই। আর অনেকেই বলেন আপনাদের পুরো বাড়িটা দেখান, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আমার পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করব। আর অনেকেই জিজ্ঞেস করে আমার শ্বশুরবাড়ি কোথায়, আমার শ্বশুরবাড়ি হচ্ছে আমার শ্বশুরবাড়ি শরীয়তপুরে। আর এখানে কোনো বিল্ডিং নেই, এখানে সব হচ্ছে এরকম টিনের ঘর, এই ঘরগুলোর অনেক বেশি দাম, এক একটা ঘর তুলতে 10 লাখ 7 লাখ এরকম করে লাগে, ভালো করে যদি তোলা হয়। তারপর এখানে যাই হোক, অনেক কিছুই আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দিলাম, ইয়াসার জন্য খাবার ব্লেন্ড করে নিলাম, আর মা দেখলাম এখানে রান্না করছে, রান্না করছিল, আর আমি একটু দেখতেছিলাম মার রান্নাগুলো, যদিও মা আমাকে কোনো রান্নাই করতে দেয় না। তারপর এখানে খাবারের সময় হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করব, আব্বা আমি সবাই, তো আমরা সালাদ আদায় করেছি, এখন হচ্ছে সবাই একসাথে খাবো।
খাওয়া দাওয়া করে আমি একটা লম্বা ঘুম দিব। ঘুমের পর আমার আর কোনো ক্লিট ওইভাবে নেওয়া হয় নাই। তো এই তো আমি উঠেছি, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠেছি। এখন ইয়াশার খাবারটা বানিয়ে ফেলবো। ইয়াশার আমি ঘুমিয়েছিলাম, ওকে খাইয়ে দিলাম খিচুড়িটা। তারপর দেখি আমার শ্বশুর আব্বা ইয়াশার জন্য বাজার থেকে, আমাদের এখানে বাজারে অত ভালো কিছু পাওয়া যায় না, তারপরও যেটাই পেয়েছে ওয়ার্কার নিয়ে এসেছে। এটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি আসলে। মানে আমার শ্বশুর আব্বা এত ভালো, আমার মনেই হয় না সে আমার শ্বশুর। আমি আব্বা বলে তাকে ডাকি, আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসে, সাথে আমার মেয়েকে এখন চোখে হারায় এক কথায়। তো সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন। আর অনেকেই জানতে চেয়েছেন আব্বা কি ছুটিতে এসেছে না, একেবারে আব্বা ছুটিতে এসেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।